কথা না বললেও হয় না আবার কথা বলাও লাগে কিন্তু মাহফিলের ব্যাঘাত ঘটে এমন কোন হইসই সিল্লা পাল্লা কথাবার্তা না বলি ইশারায় ইশারায় কাজ করতে হবে কোনো কথা বলা যাবে না মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আমরা আজকে খাজা গরীব নওয়াজের ওরস শরীফ মারহাবা কর এই পবিত্র ওরস শরীফে আমাদেরকে আল্লাহ পাক হাজির করেছেন চিৎকার করে একটু খুশি হয়ে আল্লাহর উপরে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ খাজা গরীব নামাজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহ রওজা শরীফ আমি 30 বার জিয়ারত করেছি সুবহানাল্লাহ সপরিবারে গেছি 8 বার তো কেউ যদি বলে এটা না ওটা ওটা না এটা তাহলে মনে করতে হবে সে খাজা বাবাকে পছন্দ করে না আর খাজা বাবাকে যে পছন্দ করে না তাতে খাজা বাবার যায়ও না মারহাবা কেন আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ বলছেন আমার বন্ধু মানে ওলি আল্লাহদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আমি তাদের আছি সুবহানাল্লাহ নবীজি বলেন হাদিসে আমাদের দেশে মাজার বিরোধী অলি বিরোধী লোক লাখ লাখ আবার অলি পছন্দ করা লোক লাখ লাখ আমি এসে আমি এই বাড়িতে সপরিবারে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সব আসছি আমরা আমি তো কোনোদিন ওয়াজে কোনোদিন পরিবার বর্গ নিয়ে যাই না তাহলে এখানে আসলে আসলাম কেন এই বাড়িতে আসা আমাদের 35 বছর হয়ে গেল একটা দিদার দিন আমি যখন এই বাড়িতে আসি আলামিন মুস্তাকিম মুক্তা ভাইয়ের ছেলেরা সব ছোট তখন থেকে আমরা পরিবার বর্গভাবে আসি বন্ধুগণ অনেক কথা এত কথা বলা শুধু কথা বললে হবে না দুই একটা কথাকে ধরে আমল শুরু করে দিতে হবে আমরা গাদি গাদি কথা শুনি এই কথা নিয়ে যাই চার দোকানে ঝামেলা বাঁধা কে কালকে বাঙালি হুজুর বলল বাঙালি হুজুর বলল সেটা দরকার নেই কি বলল সেটা আমল করা দরকার মাজার বিরোধী লোক লাখ লাখ আবার মাজারের পক্ষেও লাখ লাখ তা আমি জিয়ারত করতে গেলাম আসি রজবের পবিত্র চান একটু মাজার শরীফটা জিয়ারত করে আসি দেখি ভিতরে সব রড দেওয়া গার্ডকে জিজ্ঞেস করলাম এগুলো কি তো বসে সব ঢালাই হবে যাতে পানি না উঠতে পারে তাহলে মাজারের ভিতরেও ঢালাই হচ্ছে মখদুম বাবার রওজা পাকের সামনের জায়গাটুক এত সুন্দর করে করেছে কাঠ দিয়ে কারুকার্য করে কেউ দলিল দিয়ে ফতোয়া দিয়ে এগুলোকে বন্ধ করতে পারি যে জীবনে পারবে আচ্ছা বলুন একবার লোক যে বলছে মাজারে যাওয়া বেদাত ওরসে যাওয়া হারাম মাজারে যাওয়া বেদার ওরসে যাওয়া কি হারাম এই বলে কি অলির মাজারে লোক কমছে না বাড়ছে 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 না বাড়ছে আজকে খাজা গরীব নওয়াজের রওজা পাকে আমি যখন প্রথম যাই 1976 সাল প্রথম যখন যাই তখন থেকে এখন আমি মাঝে মাত্র 2 বছর যাই নাই
এখন ওরস না, ওরস না, বিনা ওরসে মাজারের ভিতরে ঢুকলে জান বাইর হয়ে যায় মানুষের বুঝে। আজকে ওরস শরীফ, আজকাল ইন্টারনেটের জামানা, ইন্টারনেটে আপনি শুধু আজমির শরীফ বলে সার্চ দিবেন, বের হয়ে আসবে লক্ষ লক্ষ লোক। আমি কাল থেকে দেখছি ইন্টারনেটে, তো কেউ তো দলিল দিয়ে লোক কমাইতে পারল না। তার কারণ আমি যতই দলিল দিই, আমাদের একটা নিজস্ব জ্ঞান ভালো মন্দ আছে, আমরা আমাদের এই ব্রেনটাকে যতই ওরা ডিস্টার্ব করুক, আমাদের ব্রেনটা কোনোদিন ওলিদের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? সর্বপ্রথমে আমি শুরু করি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহ। এক সপ্তাহ কোরআন শরীফ মুখস্থ করেছিলেন, উনার একটা মেয়ে, একটা মাত্র মেয়ে হাফেজা জামিলা, উনার মেয়েও কোরআনে হাফেজ, উনার ছেলে তিনজন, একটা আছে সেলোয়ার শরীফ উনার থেকে 100 মাইল দূরে, খাজা বাবার মাজার থেকে 100 মাইল দূরে, ওনার নাম হযরত খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। আমি ওনার মাজার জিয়ারত করেছি। আর একটা ছেলে ওনার পাশেই আছে, এই যেখানে অজু করে, অজু করার ট্যাঙ্কের উপরে। তো এখন কথা হলো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহের একটা মেয়ে, ছেলে কয়টা? তিনটা। একটা ছেলে হারায় গেছে, এই হারায় গেছে নিখুঁজ ছেলেটা, এইটা আমরা অনেক সময় বিভিন্ন ভাবে প্রমাণ পেয়েছি যে খাজা হাইকোর্টের মাজারে যে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, ইনি সেই হারানো ছেলেটা। শুধু আমি বলছি না, এরকম বহুত প্রমাণ আছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে সাধারণ মানুষ, উনার একটা ফলের বাগান ছিল, তাহলে নিশ্চয় সাধারণ মানুষ নাকি? যখনই বনে করতে হবে লোকটার একটা বাথান ছিল, তাহলে গরু ছাগল লালন পালন করত। উনার এই ফলের বাগানে উনি বসে আছেন, এমন সময় এক আল্লাহর অলির আগমন। তা আল্লাহর অলির আগমন, উনি কিছু বাগানের ফল দিলেন, আল্লাহর অলি খেলে গেলেন। আল্লাহর অলি খাওয়ার পরে ব্যাগের থেকে আল্লাহর অলি রুটি বের করে দিয়ে বলল, মঈনুদ্দিন এই রুটিগুলো খাও। উনি ভক্তি সহকারে খেলে গেলেন, খাওয়ার পরেই উনার জজবাহাল এসে গেছে। জজবাহাল শুধু তাই নয়, জায়গা ছোট কিন্তু এ ফাঁকে ফাঁকে জায়গা আছে, একটু আসতে একটু একটু আগে যদি 10টা মানুষ ধরে তাও একটু উপকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাল এসে গেছে। এই হালটা সম্পর্কে আপনি যদি অ্যারাবিকের উপরে ডক্টরেট হন, আরো ডবল ডক্টর সার্টিফিকেট, আপনি মুক্তির সার্টিফিকেট বগলে করে ওয়াজ করেন, এই হাল সম্পর্কে জানতে গেলে একজন আল্লাহর ওলি সহযোগ লাগবে। এ হালটা কি জিনিস, এটা বুঝবে না, যদি বুঝতো তাহলে ওয়াজের ভিতরে জুতা মারামারি হতো না। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আগে তো কোনোদিন ওয়াজ মাহফিলে লাঠি সুতা নিয়ে মারামারি, আলেম হয়ে আলেমকে কাফের বলা, মুনাফিক বলা, জন্মের গোলমাল আছে, কত কিছু বলে না, এইগুলো কেন বলে? আমি কি জবাব দিই যে এইগুলো এই জন্যই করে, এদের ভিতরে ওই এলমে তাসাউফ বা এলমে হাকিকত, এলমে মারিফত নাই, যার জন্য এত মারামারি। লালন ফকির বলে, লালন ফকির
একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ মাওলানা যার জন্য এত ঝামেলা কথা বুঝছেন হাল এসে গেল খাজা গরিব নামাজ শুধু কয় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম শুধু মাওলা মাওলা এটা মাওলা ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া আমাকে তোমার গাছের ফল খাওয়াইলা আর আমি তোমাকে আমার মাওলার আমার মাওলা আল্লাহ এবং রসুলের আগুন তোমার ভিতরে জ্বালায় দিয়ে চলে গেলাম উনি আর থাকতে পারলেন না ওই জগৎটা বুঝাইতে গেলে এই বর্তমানে ইউটিউব এই যে হাবাইতে একটা জিনিস সেট করে দিয়েছে ইউটিউবও বুঝবে না আলেমও বুঝবে না আলেম যদি বুঝত তাহলে মারামারি করত অপ্রেমিক কি প্রেমিক চিনে গো প্রেম ভক্তি নাই যার অন্তরে এত কথা বললে তো হবে না হ্যাঁ আস্তে কথা বলো আস্তে বল অপ্রেমিক কি প্রেমিক চিনে গো প্রেম ভক্তি নাই যার অন্তরে যে করে প্রেম সেই জানে ঠিক কিনা এইটুক ছেলের কাছে যদি ১২ বছরের একজন যুবতী এসে বলে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কেমন আছো তুমি ছাড়া আমি বাঁচি না আর ও কি বলবে আমাকে সাইড দি চকলেট দিয়ে যাও তো তাই না তাহলে এ তো প্রেম শিখে না আজকে প্রেম না শিখার কারণেই তো আজকে ইউটিউবে মারামারি পার্টি এই যে আমরা যখন ওয়াজ করবো এই ওয়াজ যখন ইউটিউবে ছাড়বে তখন কিছু কিছু মোল্লা কি বলবে জানেন প্রেম আছে না প্রেমেরই কারণে শুধু মানুষ পয়দা করিলা ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া কার প্রেম নারীর প্রেম পসা প্রেম মানুষের প্রেম পসা প্রেম কেউ কারো নয় কেউ কারো যদি কেউ কারো হতো তাহলে স্বামীকে ফেলাই তুই স্ত্রী অন্য স্বামী ধরত কেউ যদি কারোর পাগল হতো তাহলে স্বামী কি স্ত্রীকে ফেলায় অন্য মহিলা ধরত তাহলে এই প্রেমের কথা বলছি না এই প্রেমটা কি ভবের পীড়িত ভূতের কীর্তন ক্ষণেক বিশ্বের ক্ষণেক মিলন জুহার সাথে আমার প্রেম আছে যেই টাকা ধার দেওয়া দেওয়া হবে তাহলে কিন্তু তখন প্রেম তো শেষ ও দাও নিয়ে দাঁড়িয়ে থাকবে বাস স্ট্যান্ডে যা আসুক না জেনে লালন প্রেমের উদ্দীপন ভবে পীড়িত করে মিশে এসব পীড়িত মিশা মিশি দেখবেন কেউ যদি মারা যায় তো বউটা কি করে জানেন ও স্বামী আমি তোমাকে যাইতে দিব যখন লাশটা কান্দে তুলবে তো তখন দেখবেন এই আমার এই আলামিনের বউ মুস্তাকিমের বউ এরা তারপরে আমার ভাবি মানে মুক্তা ভাইয়ের বউ বলবে আমি যাই